আমরা কিছু দেখতে পাইনি, হঠাৎ আমরা বের হয়েছি, তখন দেখি যে আগুন ধোঁয়াগুলা আমাদের ইসের মধ্যে এসে পড়ছে। তখন আমি বললাম, আমি আমার ছোট মেয়ের বাচ্চা হয়েছে 5 দিনে, ওকে নিয়ে আমি আবার তখন সঙ্গে সঙ্গে দৌড়ায় ছাদে নিচে নামতে নিচ্ছি, দেখি আরো ধোঁয়া। তখন আমরা ফ্ল্যাটের মধ্যেই ছিলাম, 3 তলা। তারপরে সঙ্গে সঙ্গে তো 4 তলায় থাকি, তো জায়গাটা আমাদেরই ছিল। তারপরে ওইখান থেকে আমরা সঙ্গে সঙ্গে উপরে উঠে গেলাম, উপরে দেখি আরো ধোঁয়া বের হচ্ছে, মানে বাচ্চা টাচ্চা সবাই মিলে আমরা চলে গেছি উপরে। তারপরে নামলাম ওই ছাদের থেকে, একটা তক্তা পেতে দিছে, তারপরে এই ছাদে আসছি। এই ছাদের থেকে এসে দেখি এই ছাদে সবাই বললো যে সবাই নিচে নেমে যাও। তখন ওই আমার মেয়েকে আর বাচ্চাকে নিয়ে কোনো রকম নিচে নামা হলো। তাছাড়া এই ফ্ল্যাটে, যে সামনের ফ্ল্যাটে, পাশের ফ্ল্যাটে তক্তাটা দিয়েছিল এই এই যে পাবলিকে। কিছু কিছু মানে ছোট জায়গাটা ছিল, ওই জায়গা দিয়ে আর কি লাফানো যাচ্ছে, আবার বয়স্ক ওয়ালারা তক্তা দিয়ে আছে। দীপাঞ্জন সরকার। কিভাবে হলো, কি ঘটনা, কি জানো? কিভাবে হলো বলতে, আমি যতটুকু খবর পেয়েছি তাতে সাগরিকা দোকানটাতে কোনো একটা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট বা ওই জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি হেমদাবাদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক, আমি ওখান থেকে ফিরছি, আমি জাস্ট ফিরছি, আমি এসে দেখলাম আমার বাড়ির কেউ নেই, চারপাশ থেকে শুধু ফোন আসছে। তো তারপর শুনলাম শর্ট সার্কিট থেকেই সম্ভবত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া সাগরিকাতে যে ম্যাটেরিয়ালসগুলো রাখে আর কি, ওরা যে আমরা যেগুলো সাজাগোজার জিনিসপত্র ব্যবহার করি, তার সাথে পেট্রোলের একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে, সেখান থেকেই হয়তো আগুনটা আরও বেশি থেকে যাচ্ছে আর কি, ওটাকে দূর করা যাচ্ছে না। কারণ কি, অর্গানিক কম্পাউন্ড যদি থাকে সেক্ষেত্রে আগুন লাগার সম্ভাবনাটা বা ইন্ধনটা আরও বেশি যোগায়। তো এই এখনও আগুন পুরোপুরি আয়ত্ত আসেনি। আমার গায়ে লাগানো বাড়ি কল্পনা, এই বাড়িটা আমাদের, তো আমরাও খুব চিন্তার মধ্যে রয়েছি। বাড়ির থেকে বাইকগুলো বার হয়েছে, পুলিশ এবং প্রশাসন তৎপরতার সাথে কাজ করে চলেছে নিরন্তরভাবে। আমার বাড়ির পাশে দাদারা সবাই, আমার স্ত্রী, আমার পিসি, বাবা সবাই একটা ভয়ঙ্কর আতঙ্কে রয়েছি, ভয়ঙ্কর আতঙ্কে রয়েছি। কারণ এই কারণে একদিক দিয়ে আগুনটা হয়তো কিছুটা নিভছে, আগুনটা কিছু দিক দিয়ে নিমছে, কোনো দিক দিয়ে আবার হয়তো বেরিয়ে আসছে। এখনও বহুতলে আটকে থাকার খবর আমাদের কাছে নেই, সবাই মোটামুটি সিকিউরভাবে বেরিয়েছে যতদূর খবর পেয়েছি। পাড়া প্রতিবেশী, আশেপাশের ক্লাব এবং পুলিশ প্রশাসন সবাই সক্রিয়তার সাহায্যে, কাউন্সিলার সবাই হয়তো সাহায্য করেছেন আর কি। আমরা তো দেখলাম এখন ভাইস চেয়ারম্যানও এসেছেন, দমকলের 2 ইঞ্জিন এখানে তারা সবাই মিলে কাজ করছে। আগুনের তো আর নিজের একটা ইয়ে আছে, সেইভাবে চলে, আগুনকে তো আর আমরা যে সেইভাবে নিভাতে পারবো না। দমকল কর্মীরা তারা চেষ্টা করে যাচ্ছে, সমানে জল দিয়ে যাচ্ছে, দেখছেন। আশা করি 10-15-20 মিনিটের মধ্যে এটাকে কন্ট্রোলে আনা যাবে। আমাদের পুলিশ ম্যানরা এখানে আছেন, সমস্ত দমকলের লোকেরা আছে, ওনারা জি জান চেষ্টা করছে, আমরা এখানে আছি।